সব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। আজকে আলোচনা করব প্রাইমারিতে একাডেমিকের পরিবর্তন কি হবে, যদি হয় তাহলে কেমন পরিবর্তন হবে, এই পরিবর্তন হওয়ার ফলে পুরাতন প্রার্থী এবং নতুন প্রার্থীদের নম্বরের কেমন হেরফের হবে সেটা আমি লাইভ প্রুফ তোমাদেরকে দেখাবো, প্রমাণ এবং যুক্তি দিয়ে বোঝাবো। এবং সেই ক্ষেত্রে আমরা কিছু প্রার্থীর নম্বর নিয়েছি এবং সেই নাম্বার অনুযায়ী আমরা প্রমাণ করব যে আসলে কি এটা তোমাদের জন্য ভালো হবে নাকি জাস্ট একটা ফর্মালিটি হিসেবে থেকে যাবে, এই নিয়ে আলোচনা করব শেষ পর্যন্ত দেখো। তাদের কাছে আমার একটা অনুরোধ, এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন রাখো, কারণ যখনই ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তাহলে এই যে একাডেমিকের বিষয়, এই একাডেমিকের বিষয়টা কিন্তু আজকে নয়, অনেক দিন ধরে চলে আসছে এবং অনেকে অনেক যুক্তি তর্ক দিচ্ছে, কিন্তু আসলে এর সলিউশন কিন্তু এই যুক্তি তর্ক দিয়ে হবে না, এর সলিউশন কী হবে সেটা নিয়ে আলোচনা করছি। দেখো, কলকাতা হাইকোর্টের তরফ থেকে মৈত্রী কমিটি গঠন করা হয়েছিল এবং সেই মৈত্রী কমিটি বলেছিল যে নর্মালাইজেশন করতে, আবার অনেক কিছুই বলেছিল, কিন্তু ওই সমস্ত বিষয়গুলো পর্ষদের কোনো রকম গ্রহণযোগ্য হয়নি পর্ষদের কাছে, তাই পর্ষদ কিন্তু মৈত্রী কমিটির রিপোর্টটাকে গ্রহণ করেনি। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পর্ষদ যেটা করবে সেটাই হবে, এই বিষয়ে কোর্টের থেকেও বেশি রায় হচ্ছে পর্ষদের। পর্ষদ যদি বলে যে না আমরা এটা মানছি না, তাহলে কিন্তু কোর্টও কিন্তু এটা করতে পারবে না, কারণ কোর্ট এই বিষয়ে অতটা হস্তক্ষেপ করবে না। সেই জন্য পর্ষদের কথাটাই রাখা হয়েছে, মৈত্রী কমিটির রিপোর্টটা কিন্তু নেওয়া হয়নি। তাহলে কি হতে পারে? এদিকে পিটিশনারদের একটা দাবি রয়েছে যে আমরা তাহলে অন্যভাবে যদি বলি তাহলে তাদের মানতে বাধ্য হবে, তাই সেই জন্য পিটিশনাররা কী করেছে, পিটিশনাররা যেটা করেছে এই দেশে যে 10 নম্বরটা রয়েছে সেটাকে কমিয়ে দিয়ে 5 নম্বর করতে বলেছে এবং মাধ্যমিকের যে 5 নম্বরটা রয়েছে সেটাকে বাড়িয়ে দিয়ে 10 নম্বর করতে বলা হয়েছে। এর ফলে নম্বরে কি হেরফের হবে নতুন প্রার্থী এবং পুরাতন প্রার্থীদের নম্বরের সেটা কিন্তু আলোচনা করব। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি আমাদের চ্যানেলের পক্ষ হতে 3টি বই, পিডিএফ বই লেখা হয়েছে যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমার প্রাইমারি ইন্টারভিউতে যে 5টা নাম্বার রয়েছে প্রশ্ন উত্তরে, সেই 5 নাম্বার পাওয়ার জন্য তাহলে দেখে নাও। এখানে কিন্তু 2014-17 বিগত বছরের প্রশ্ন উত্তরের পিডিএফের বই রয়েছে, তার সঙ্গে 254 পেজের একটা বই রয়েছে প্রাইমারি ইন্টারভিউ বেসড বুক, এর মধ্যে সব কিছু রয়েছে। তারপরে আছে প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত যাবতীয় যত প্রশ্ন ইন্টারভিউতে হয় সমস্ত কিছু রয়েছে। অর্থাৎ 3টে বই যদি তুমি পড়ো ভালো করে, তাহলে কিন্তু তোমার 5টা নাম্বার যেটা রয়েছে সেই 5-এ 5 তুমি পেতে পারো, পাওয়ার সম্ভাবনা রয়েছে। 5-এ 5 কাউকে দেয় না, কিন্তু তাও 4 থেকে 4.5 এরকম পাওয়া যেতে পারে। তাহলে বইটা যদি পারচেস করতে চাও তাহলে তুমি এটা দেখে নাও। এছাড়া তুমি আমাদের অফিসিয়াল টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, এই নাম্বারে তুমি ফোনপে করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট পাঠালে কিন্তু পেয়ে যাবে 425 টাকা, 3টে বই একসঙ্গে যদি পারচেস করো তাহলে কিন্তু পেয়ে যাবে অফারটা। এরপরে চলো, তাহলে এই যে মৈত্রী কমিটির রিপোর্ট মানা হলো না, এবার পিটিশনাররা দাবি করলো যে HS-এর নাম্বারটাকে কমিয়ে দেওয়া হোক, মাধ্যমিকেরটাকে বাড়িয়ে দেওয়া হোক। তাহলে পিটিশনারদের যে দাবি সেই দাবি অনুযায়ী এই যে নাম্বারে হেরফের যদি করা হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের, তাহলে নতুন প্রার্থী নাম্বার এবং পুরাতন প্রার্থী নাম্বারে হেরফের কী হবে সেই নিয়ে আমরা দেখে নিই, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে দেখতে হবে, কারণ মুখে বলাটা কিন্তু একদমই ঠিক নয়, কোনো কিছু মুখে বললে হবে না, সেটা প্রমাণ এবং যুক্তি দিতে হবে। তাই সে এই চ্যানেল সেটাই করে তোমাদের সামনে তুলে ধরে কিছু যুক্তি এবং প্রমাণ। তাহলে চলো দেখা যাক, আমাদের ইন্টারভিউ ব্যাচে একজন প্রার্থীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক DLED-এর এবং টেটের নাম্বার নেওয়া হয়েছে এবং সেই নাম্বার থেকে আমরা দেখব যে কী পরিবর্তন আসছে। তারপর আমি পুরাতন প্রার্থী নেব, সেই পুরাতন প্রার্থীর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক DLED ট্রেনিং নাম্বার নিয়ে দেখব তার নম্বরে কী হেরফের হচ্ছে। আসলে এগুলো কিন্তু আমরা একজনের ওপর টেস্ট করিনি, এটা অনেকজনের ওপর টেস্ট করেছি, অর্থাৎ আমাদের যে প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে যে স্টুডেন্ট রয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্টের ওপর পরীক্ষা করা হয়েছে, আর পুরাতন এবং নতুন এই দুই ধরনের প্রার্থীর ওপর পরীক্ষা করা হয়েছে এই পিটিশনারদের দাবিটা। এবং এই দাবিটা পরীক্ষা করার পরে আমরা দেখেছি যেটা সেটা তোমরা একটু পরে দেখতে পাবে। তাহলে চলো শুরু করা যাক, আমাদের সঙ্গে যুক্ত থাকো, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবে। নাম্বার হচ্ছে 416। আর তোমরা জানো যে মাধ্যমিকটা নতুন প্রার্থীদের কত নম্বরে হতো, টোটাল 700 নম্বরে। তাহলে মাধ্যমিকে 700 নম্বরে হতো, একটু ভালো করে লিখি না হলে তোমরা বুঝতে পারবে না, জায়গাটাও কম রয়েছে। দেখো 700-র মধ্যে সে পেয়েছে 416, আমি জাস্ট একটু লিখে দিচ্ছি এটা তাহলে বুঝতে পারবে। দেখো মাধ্যমিক MP বলে লিখছি আমি, 416 সে পেয়েছে 700-র মধ্যে, আর কত রয়েছে মাধ্যমিকে, 5 নাম্বার রয়েছে। তাহলে 5 যদি হয় তাহলে তার পয়েন্ট হচ্ছে 2.97, ক্যালকুলেশন করে নিয়েছে অলরেডি, ঠিক আছে, কারণ এই ক্যালকুলেশনগুলো যদি করতে যাই লাইভে তাহলে তো অনেক সময় লেগে যাবে না, তাই সেই জন্য আমি আগে থেকে করে রেখেছি। তারপর HS, HS-এ দেখো
500 নম্বর পরীক্ষা হতো, 500-র মধ্যে সে কত পেয়েছে, 500-র মধ্যে পেয়েছে 429, 429। আর HS-এ 10, অর্থাৎ পিটিশনের যে দাবি সেটা পরিপ্রেক্ষিতে করব, কিন্তু আগে যেটা হয়ে আসছে, যেটা একাডেমিক চলে আসছে, সেই অনুযায়ী আগে দেখাই তোমাদেরকে, তাহলে তোমাদের অনেকটা পরিষ্কার হবে। 8.58। তারপরে দেখো DL-এর ট্রেনিং, আমি টি বলে লিখে দিচ্ছি, সে পেয়েছে 1400-র মধ্যে 1205। আর কত নাম্বার থাকে, 15 নম্বর থাকে, তার মধ্যে সে কত পাচ্ছে, 15-র মধ্যে সে কত পাচ্ছে দেখে নাও, 12.91, 12.91। আর টেটে সে পেয়েছে একটু কম, আমাদের ব্যাচের স্টুডেন্ট টেটে যে 85 পেয়েছে, ঠিক আছে, 85, 5-এর মধ্যে সে কত পেয়েছে, তাহলে 5-এর মধ্যে সে পেয়েছে 2.83। তাহলে তুমি যদি যোগ করে নাও এটা, টোটালটাকে যদি তুমি যোগ করো এটাকে, তাহলে তুমি দেখবে এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা, টোটাল আমরা যোগ করে নিয়েছি, এগুলো যোগ করলে হয় 27.29। কত হয়, 27.29 হয়, এটা তুমি, তোমরা এটা মনে রাখো, এটা হচ্ছে একাডেমিকের কোনো পরিবর্তন হয়নি, যেটা চলে আসছে সেই অনুযায়ী কিন্তু 27.29 হচ্ছে। এবার পিটিশনারদের যে দাবি যে এই মাধ্যমিকের নাম্বারটাকে কমিয়ে দিয়ে আমরা কি করতে পারি, মাধ্যমিকের নাম্বারটা বাড়িয়ে দিয়ে 10, আর উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কমিয়ে দিয়ে করতে হবে 5, তাহলে সেই অনুযায়ী আমরা পয়েন্ট হিসাব করে দেখেছি, আর আমি করছি না এইভাবে, এইভাবে দেখাবো তোমাদেরকে, তাই সেক্ষেত্রে ভিডিওটা বড়ো হয়ে যাবে, আমি আর দেখাতে চাইছি না। তাহলে সেই ক্ষেত্রে তার নাম্বার দাঁড়াচ্ছে 25.97। অর্থাৎ পিটিশনারদের যে দাবি যে মাধ্যমিকের নাম্বারগুলো ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের ক্ষেত্রে মোটামুটি সিমিলার রয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের যে নাম্বার, সেই উচ্চ মাধ্যমিকের নাম্বারে কিন্তু নতুন প্রার্থীদের বেশি রয়েছে আর পুরাতন প্রার্থীদের কিন্তু অনেকটাই কম রয়েছে। তাই তাদের যুক্তি অনুযায়ী যদি HS-এর নাম্বারটাকে হেরফের করা যায়, তাহলে সম্ভাবনা রয়েছে যে পুরাতন প্রার্থীদের জন্য কিছুটা একটা সমস্যার সমাধান হতে পারে। বুঝতে পারলে, একজন নতুন প্রার্থী এ একাডেমিকে যখন কোনো পরিবর্তনই হয়নি তখন তার নাম্বারটা ছিল 27.29, কিন্তু যখন এই একাডেমিটা পরিবর্তন হলো সেই নতুন প্রার্থীর নাম্বারটা হয়ে গেল 25.97। কী করে হয়ে গেল, কারণ উচ্চ মাধ্যমিকের যে নাম্বার সেটা 10 করে দেওয়া, 10টাকে কমিয়ে 5 করে দেওয়া হয়েছে, আর মাধ্যমিকের নাম্বারটা করে দেওয়া হয়েছে তোমার 10, এর ফলে কিন্তু এই দু নাম্বারের হেরফের হয়ে গেল। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, স্যার তাহলে তো খুব ভালো, তা এটাই তো সলিউশন হয়ে যাচ্ছে, আসলে কি এটা সলিউশন? এটা কিন্তু সলিউশন নয়। কেন বলছি দেখো, আমি শুধু একজন প্রার্থী দুজন প্রার্থীর ওপর এটা টেস্ট করিনি, এটা আমি 30-40 জনের ওপর টেস্ট করেছি, এবং সেটা নতুন প্রার্থী এবং পুরাতন প্রার্থী, এবং এমন এমন প্রার্থী রয়েছে যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খুব ভালো, সেই ক্ষেত্রে কি হচ্ছে, নাম্বারটা কিন্তু কমছে না বরং বেড়ে যাচ্ছে। কী করে হচ্ছে সেটা, সেটা আমি তোমাদেরকে নাম্বারগুলো একটু বলে দিচ্ছি। যদি কারো নাম্বার এরকম থাকে, 700-র মধ্যে সে যদি 572 পায়, আমাদের ব্যাচের একজন স্টুডেন্ট রয়েছে, আর 500-র মধ্যে সে উচ্চ মাধ্যমিক পেয়েছে 402, তারপর তার DL-এর 1400-র মধ্যে সে পেয়েছে, 1400-র মধ্যে পেয়েছে 1206, তারপরে তোমার হচ্ছে টেটে পেয়েছে 96, আবার তোমার ট্রেনিংয়ে রয়েছে এটা। বিষয়টার ওপর যে পরীক্ষাগুলো করা হয়েছে তার অনুযায়ী আমি যেটা বুঝেছি যে উচ্চ মাধ্যমিকে 10 নাম্বারটা কমিয়ে 5 নাম্বার এবং মাধ্যমিকের 5 নাম্বারটা কমিয়ে 10 নাম্বার করাটা পারফেক্ট সলিউশন কিন্তু নয়। তার কারণ হচ্ছে আরও পরীক্ষা করা হয়েছে এবং দেখা গেছে যার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একদম ভালো, মানে যার মাধ্যমিক 80% রয়েছে, উচ্চ মাধ্যমিক 80% রয়েছে, DL-এ ভালো রয়েছে, 80% রয়েছে, টেটেও ভালো রয়েছে, সেই সমস্ত প্রার্থীদের নাম্বার কমছে না বরং কিছু পয়েন্ট নাম্বার বেড়ে যাচ্ছে। তাহলে কি এটা কার্যকরী পদ্ধতি হতে পারে? না, কখনোই কার্যকরী পদ্ধতি হতে পারে না। তাহলে কার্যকরী পদ্ধতি কী হতে পারে? কার্যকরী পদ্ধতি আমাদের চ্যানেলের পক্ষ হতে একটা দুর্দান্ত সলিউশন দিতে চলেছে, যেটা আজ পর্যন্ত কোনো চ্যানেল দিতে পারেনি, সেটা হচ্ছে কীভাবে পুরাতন এবং নতুন প্রার্থীর মধ্যে সমতা আনা সম্ভব। কিন্তু আমি এটা বলতে পারি, পিটিশনাররা যেটা করেছে যে বলেছে মাধ্যমিকটা কমিয়ে বাড়াতে 10 নাম্বার, HS-টা কমিয়ে 5 নাম্বার, এটাও একটা সলিউশন বটে, কিন্তু এই সলিউশনটা তোমাদের 70% কার্যকরী হতে পারে, এর বেশি কার্যকরী হবে না। কারণ দেখো এখানে তোমরা দেখলে যে একটা নতুন প্রার্থী তার যে 27.something ছিল সেটা কিন্তু কমে গেল যখন উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কমিয়ে দেওয়া হলো। আসলে এটা একটা সলিউশন অবশ্যই বটে, এমন বলবো না যে নয়, কিন্তু সেটা 70% কার্যকরী, সেটা কিন্তু খুব একটা ভালো কার্যকরী নয়। এবার তাহলে কি হবে দেখো, এর ফলে কিন্তু বিষয়টা হচ্ছে কম্পিটিশন কি তাহলে ভালো কমে যাবে? না, কম্পিটিশন সে একই থাকবে। কেন করে দেখো তাহলে, কিন্তু এখান থেকে এটাই প্রমাণ হচ্ছে যে এই নাম্বার যে দু নাম্বারটা কমে গেল এটা শুধুমাত্র এই এ প্রার্থীর ক্ষেত্রেই কমবে না,
সবার জন্যই কমবে। আবার কি যদি এই এর ফলে যদি নাম্বার একটু বাড়তো তাহলে সবারই কিন্তু বাড়বে। কিন্তু অর্থাৎ এখান থেকে যেটা প্রমাণ হচ্ছে যে প্রত্যেকের এক দু নাম্বারের হেরফের হবে। তোমরা আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা নিজেরা অ্যাকাডেমিক স্কোরটাকে মাধ্যমিকে 10টা নাম্বার দিয়ে একবার দেখবে, মানে মাধ্যমিকে 10-এর মধ্যে কত হচ্ছে একবার দেখবে, আর এক আর উচ্চ মাধ্যমিকটাকে তুমি এখানে 5 দেবে এটা একটাতে দেখবে তুমি, আর একটা তুমি দেখবে মাধ্যমিকে 5 দেবে আর উচ্চ মাধ্যমিকে 10 দেবে। এইভাবে তুমি একবার দেখে নেবে যে তোমার নাম্বারে হেরফেরটা কত হচ্ছে। আমি গ্যারান্টি দিতে পারি তোমার নাম্বারে 1-2 নাম্বার হেরফের হবে, এর বেশি হেরফের হবে না। অর্থাৎ এই পদ্ধতিটা কার্যকরী পদ্ধতি নয়, 70% কার্যকরী, এটা জাস্ট একটা ফর্মালিটি। এই ফর্মালিটির মধ্যে এটাই বলা হচ্ছে যে তোমরা যারা পুরাতন রয়েছো তোমাদের জন্য এটা করা হচ্ছে। কিন্তু আসলে আমার মনে হয় যে এই সমস্ত করে কোনো কিছু লাভ নেই, এই সমস্ত করে কোনো লাভ হবে না, বরং আগে যেটা ছিল সেটাই ঠিক একদিক থেকে আমি যদি বলি। কারণ এই ক্ষেত্রে আমি একটা স্ট্রং যুক্তি দিতে পারি, আবার একদিক থেকে আমি বলতে পারি যে না এটা ঠিক নয়। কারণ হচ্ছে টেটের ওয়েটেজ যদি বাড়ানো হয় আর শুধু ইন্টারভিউ নেওয়া হয় তাহলে সেটা ঠিক হবে। তাহলে দুটো যুক্তি রয়েছে, এই দুটো যুক্তিকে খণ্ডন করা সম্ভব নয়। একটা হচ্ছে যে আগে যেটা আছে সেটাই থাকুক, দ্বিতীয়ত হচ্ছে যে টেটের ওয়েটেজ বাড়ানো হোক এবং তোমাদের ইন্টারভিউ নেওয়া হোক। এই দুটো যদি দেখা যায় আমি এইটা নিয়ে আলাদা পার্ট টু আলোচনা করব। সেখানে আমি পার্ট টুতে আলোচনা করব যে এই যে একাডেমিকের পরিবর্তন, এই একাডেমিকের পরিবর্তনের নতুন এবং পুরাতনের সমতা আনার জন্য আর কী কী উপায় রয়েছে, সেগুলো অবলম্বন করে হয়তোবা তোমাদের এই পুরাতন আর নতুনের সমতা আনা সম্ভব। এখানে নতুনরা বলবে স্যার পরিবর্তন না হলেই ভালো হয়, কারণ পুরাতনরা তো অনেক দীর্ঘদিন ধরে সুযোগ পেয়েছে, তারা তো সুযোগ পেয়ে পেয়ে আসছে, 2014 সালে সুযোগ পেয়েছে, 17 সুযোগ পেলো, 22 সুযোগ পাচ্ছে, তারাই যদি সুযোগ নেবে তাহলে তো নতুনরা যারা রয়েছে তারা কী সুযোগ পাচ্ছে, তারা তো বঞ্চিত হচ্ছে দেখতে গেলে দীর্ঘদিন ধরে, তারা তো চাকরি পাচ্ছেই না এবং তাদের জন্য কিছু করা হচ্ছে না। এটা নতুনরা বলবে, পুরাতনরা বলবে স্যার আমরা তো আগে পরীক্ষা দিয়েছিলাম, তখন তো এত ভালো নাম্বার উঠতো না, তাহলে আমরা তো পিছিয়ে যাচ্ছি। দেখো এই যে বিষয় দুটো রয়েছে না, এই দুটো বিষয়ের মধ্যে তুমি কাউকে খারাপ বলতে পারবে না। ও এখানে কিন্তু যেটা হয়ে আসছে সেটা কিন্তু একদমই দীর্ঘদিন ধরে হয়ে আসছে এই একাডেমিকটা, কিন্তু আমার কাছে যতটা আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী একাডেমিকের কোনো পরিবর্তন হবে না। যদি হয়ে যায় তাহলে মাধ্যমিকের 10 নম্বর হয়ে যাবে, উচ্চ মাধ্যমিকটা 5 নম্বর হয়ে যাবে। এর ফলে প্রত্যেকের নাম্বার কমবে, এর ফলে কিন্তু কারো কোনো ভালো হবে না। এটা জাস্ট একটা ফর্মালিটি হয়ে থেকে যাবে। আর তোমরা যদি বলো স্যার এখানে একাডেমিটি উঠে যাওয়া ভালো, তাহলে টেটের ওয়েটেজটা বাড়ানো উচিত, এখানে টেটের ওয়েটেজ যদি বাড়ানো হয় তাহলে সেটা একটা হতে পারে আর ইন্টারভিউ, এই দুটো হতে পারে, এটা একটা হতে পারে। আর একটা বিষয় রয়েছে, সেটা আমরা স্পেশাল আমাদের নিজস্ব মতামত আমরা নিজেরা তৈরি করেছি এই বিষয়টার উপর অ্যানালিসিস করে যে আর কী হতে পারে, যার ফলে নাম্বারগুলো হেরফের যদি করে দিই তাহলে সমতা আসতে পারে 80% পর্যন্ত এটা কার্যকরী হতে পারে। এটা নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাদের প্রাইমারি ইন্টারভিউ ব্যাচে ভর্তি হয়ে যাও। এই প্রাইমারি ইন্টারভিউ ব্যাচের যে সময় রাত্রি 9টা থেকে 10:30 পর্যন্ত লাইভ এবং রেকর্ডেড ক্লাস তুমি দুটোই পেয়ে যাবে। ব্যাচের সঙ্গে তুমি 2টি PDF বই ফ্রি পেয়ে যাবে। এই 2টি PDF বই তোমরা কোন দুটো পাচ্ছ এখানে দেখে নাও, এই দুটো বই তুমি ফ্রি পাবে, এই 2টো PDF বই তুমি ফ্রি পেয়ে ব্যাচের সঙ্গে। ব্যাচে যদি ভর্তি হতে চাও তাহলে দেখো এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি কন্ট্যাক্ট করো, ব্যাচে ভর্তি হতে পারবে। 8945879829। সপ্তাহে তোমাদের 2 দিন ক্লাস হবে এবং 3 মাসের সিলেবাস শেষ করে দেওয়া হবে, আর 1 মাস পুরো তোমাদের মক টেস্ট হবে। দেখতে পাচ্ছ নাম্বারটা? আর যদি দেখতে না পাও কমেন্ট বক্সে তোমাদের ডিটেলস দেওয়া রয়েছে, দেখে নাও। আর এই বইগুলো তোমরা যারা পারচেস করতে চাও অবশ্যই পারচেস। প্রাইমারি ইন্টারভিউ 5 নম্বর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই বইটা অবশ্যই। 3টে অফার রয়েছে এখন, 425 টাকায় পেয়ে যাবে। আর তোমরা যদি ডেমো বই নিতে চাও, ডেমো বই মানে হচ্ছে তোমাদের 5 নম্বর যে ডেমো রয়েছে সেই ডেমো বইয়ের প্রিপারেশন আমাদের চলছে, অর্থাৎ লেখা চলছে, কাজ চলছে। 5 দিন কি 6 দিনের পরে লঞ্চ হবে, অফার থাকবে 10 দিনের। 10 দিনে তোমরা যারা পারচেস করে নেবে তারপর কিন্তু দাম বৃদ্ধি হবে, কারণ ডেমো বই এই পশ্চিমবঙ্গে কোনো জায়গায় আজ পর্যন্ত কেউ লেখেনি, আমাদের চ্যানেলেই লেখা হচ্ছে। ইতিমধ্যে আমরা প্রিপারেটরি ক্লাস 5 পর্যন্ত বইটা লিখেছি। এই বইয়ের মধ্যে যে বিশেষত্বটা রয়েছে সেটা হলো যে ইন্টারভিউ রুমে তোমাদের প্রিপারেটরি ক্লাস 5-এর যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করে এর বাইরে কোয়েশ্চেন তোমরা পাবে না। আর হচ্ছে ডেমো বইটার মধ্যে যে ডেমোগুলো তোমরা পাবে এর বাইরে ডেমো হয় না।
আর ডেমো বইয়েটার মধ্যে যে বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে গল্পের আকারে সুন্দরভাবে ছড়া যুক্ত করা হচ্ছে, আমাদের নিজস্ব লেখা কবিতা ছড়া দিয়ে সাজানো হবে, সুন্দর সুন্দরভাবে গল্প তৈরি করা হচ্ছে। সময় সেজন্য একটু লাগছে, কিন্তু 5 থেকে 6 দিন পর তোমরা পেয়ে যাবে। তাহলে একাডেমিক নিয়ে তোমাদের যে চিন্তা, আশা করি সেটা একটু দূর হয়েছে, কিন্তু আমাদের কাছে এখনও পর্যন্ত যে আপডেটটা রয়েছে, তোমাদের একাডেমিকের কোনো পরিবর্তন হবে না। আর একটা বিশেষ ঘোষণা, সেটা হলো যে এই সোমবার দিন একটা তোমাদের মিটিং হতে চলেছে নবান্নতে মিটিং হতে চলেছে। সেই মিটিংটা সম্বন্ধে আমি এখন থেকে বলবো না, কিন্তু হালকা একটা ট্রাস্ট তোমাদেরকে দিয়ে রাখছি যে নবান্নতে একটা মিটিং হতে চলেছে মিনিস্টারদের সঙ্গে, অ্যাডহক কমিটিও থাকতে পারে, এটা কিন্তু এখনও কনফার্ম নয়, কিন্তু অ্যাডহক কমিটি থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে শিক্ষক যে বিশেষজ্ঞ কমিটি রয়েছে সেগুলো থাকবে, অর্থাৎ তোমাদের একটা ভালো অপরচুনিটি আসছে প্রাইমারি ইন্টারভিউর জন্য, 2023-এর রেজাল্টের জন্য। আমি জাস্ট একটা হিন্টস তোমাদেরকে দিয়ে দিলাম, অথেন্টিক আপডেট না আসা পর্যন্ত সম্পূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব না। আমি এই বিষয়টা নিয়ে দুদিন একদিন পর, অর্থাৎ আজকে তো শনিবার, কালকে রবিবার, কালকে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। তোমরা যুক্ত থাকো আমাদের সঙ্গে, সোমবার দিন কী হচ্ছে না হচ্ছে সেটা সোমবার দিন যে আপডেটটা পাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের সঙ্গে যুক্ত থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অফিসিয়াল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও বইগুলো পারচেস করার জন্য, এবং ইন্টারভিউ ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা আমাদেরকে এই নাম্বারে কন্ট্যাক্ট করো। নাম্বারটা তোমরা দেখে নাও একটু ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দেখে নাও। আজকের মতো এতটুকুই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।